ভাইরা বোনেরা এখন একটা অত্যন্ত আনন্দের বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি দেখো এই বছরটাতে সাকিব ভাইয়ার তিন তিনটে নতুন বড় বড় প্রজেক্ট রিলিজ হচ্ছে বাকিগুলো কি কী রিলিজ হচ্ছে এখনও জানি না যেমন শোনা যাচ্ছে না কি অন্তরাত্মা সিনেমাটা রিলিজ পেতে পারে এরকম আরও দু একটা সিনেমার নাম জানতে পারা যাচ্ছে তো সেগুলো নিয়ে আমরা এখনই যেহেতু কোনো শিওরিটি নিই তাই কথা বলবো না কিন্তু যে প্রজেক্ট তিনটে এই বছরে রিলিজ পাবে অর্থাৎ রাজকুমার দরোদ এবং তুফান এই তিনটে প্রজেক্ট তিনটে প্রোডাকশন হাউস তিনটে প্রডিউসার্স তিনটে সিনেমার তিনটে টিম তিনটে দল তারা প্রত্যেকটা সিনেমাকে একে অপরকে কিভাবে সাপোর্ট করছে এইটা একটা জানার বিষয় এটা একটা ভালো লাগার বিষয় আমি জানি না এই বিষয়টা নিয়ে কতজন কথা বলবেন কিন্তু তোমাদের সকলের সাকিবিয়ানদের এই বিষয়টা অবগত থাকা উচিত যে আজকে কিন্তু অনন্য মামুন ভাইয়া দরদ তৈরি করছেন করেছেন হিমেল আশরাফ ভাইয়া রাজকুমার তৈরি করেছেন আর রাইহান রাফি ভাইয়া কিন্তু তুফান তৈরি করছেন তিনটে ছবিরই সুপারস্টার তিনটে ছবিরই হিরো তিনটে ছবিতেই আমরা দেখতে পাবো মেগাস্টার শাকিব খানকে তিনটে ছবি বাংলাদেশ থেকে একটা সুন্দর বিজনেস করবে এমনটা আমরা সবাই আশা রাখতে পারি এখন যেটা বলার একটা জিনিস তো দিনের শেষে গিয়ে অবশ্যই এটা মানতে হবে যে ধরে নাও আমি একটা কাজ করছি আমি এক ধরনেরভাবে একটা কাজ করছি আমি দেখলাম আমার একজন কম্পিটিটার এলো মার্কেটে সেও একইভাবে কাজ করছে আমার কোথাও না কোথাও গিয়ে দিনের শেষে এসে কিন্তু এটা মনে হলেও হতে পারে যে আমাকে কিন্তু আরও ভালোভাবে কাজ করতে হবে আমাদের আমার দর্শককে কিন্তু আরও নতুনত্ব কিছু দিতে হবে এই বিষয়গুলো হয় এই সেম জিনিসটা তোমরা খুব লক্ষ্য করে দেখো এই যে বুর্জ খালিফার প্রমোশন এটা সর্বপ্রথম কার মাথায় আসে ডিরেক্টর অনন্য মামুন তিনি সবার আগে কিন্তু জানান যে বুর্জ খালিফাতে তিনি তিন মিনিটের জন্যে দরদের প্রোমো দেখানোর জন্য ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো কিন্তু আমরা অনেক দিন আগে জেনে গেছি রাজকুমারের বিষয়টা জানারও বেশ অনেক দিন আগে সেক্ষেত্রে যদি সেইভাবে ভাবি তাহলে অনন্য মামুন ভাইয়া তো বলতে পারতেন যে রাজকুমার টিম আমার কম্পিটিটার অর্থাৎ দরদের টিম তো রাজকুমার টিমকে কম্পিটিটার ভাবতে পারত যেহেতু একই জায়গায় তারা তাদের সিনেমার প্রমোশন করবেন কিছুদিন আগে আর কিছুদিন পরে আঠাশে মার্চ যদি সব কিছু ঠিকঠাক থাকে রাজকুমারের প্রমো দেখা দেখানো হবে বা টিজার দেখানো হবে বুঝ কালিফায় তার ঠিক কিছুদিন পরেই আবার দরোদের প্রমো দেখানো হবে বুঝ কালিফায় কিন্তু সেটা কিন্তু হচ্ছে না এখান থেকেই তোমরা বুঝতে পারবে এই যে ডিরেক্টর অন্ন ভাইয়া বলছেন না যে তিনি বাংলা চলচ্চিত্রকে বিশ্বের দরবারে পৌঁছে নিয়ে যেতে চান এবং কেউ কারোর কম্পিটিটার নয় এটা তিনি প্রমাণ দিচ্ছেন বারবার তার টিম দরদ টিম আমি তোমাদেরকে এখানে একটা স্ক্রিনশট অ্যাটাচ করছি তোমরা দেখো আলী আকবর আশা তিনি গতকাল রাজকুমারের পোস্টারটা শেয়ার করেছেন তিনি কিন্তু দরদ টিমের সঙ্গে প্রতভাবে জড়িত তোমরা প্রত্যেকটা ছবিতে মোটামুটি যে ছবিগুলো পোস্ট হচ্ছে সেখানে আলী আকবর আশাকে তোমরা দেখতে পাবে তিনি দুবাইতে থাকেন তিনি ও রাজকুমারের পোস্টারটা কিন্তু পোস্ট করেছেন তার আইডি থেকে তাহলে এখান থেকে আমরা কি বুঝবো দরদ টিম কিন্তু রাজকুমার টিমকে সম্পূর্ণভাবে সাপোর্ট করছে এবং আমি চাইবো যখন দরদ রিলিজ হবে রাজকুমার টিমও যেন সম্পূর্ণভাবে দরদ টিমকে সাপোর্ট করে এইভাবেই তো ঐক্যবদ্ধ হলে তবে একটা ইন্ডাস্ট্রি এগোয় একটা সিনেমা ব্লকবাস্টার হলে তো একটা ইন্ডাস্ট্রি গ্রো হয় না প্রত্যেকটা ছবি কম বেশি ভালো ব্যবসা করতে হবে অ্যাটলিস্ট হিট তকমা পেতে হবে পরপর পরপর যদি একটা ইন্ডাস্ট্রি থেকে হিট আসে আর এখন ইতিমধ্যে দাঁড়িয়ে এই পরপর হিটটা একটা মানুষই দিতে পারেন তিনি ওয়ান অ্যান্ড অনলি শাকিব খান এটা আমরা সবাই জানি তো সেখান থেকে দাঁড়িয়ে এই বিষয়টা আমার খুব ভালো লাগলো আমি আলাদা করে সেপারেটলি তাই এই বিষয়টা নিয়ে ভিডিও বানালাম এপার বাংলাতেও যখন এরকম কিছু দেখি না যে কোনো একটা জিদ্দার পোস্ট দেবদা শেয়ার করলেন বা কোনো দেবদার একটা পোস্ট জিদ্দা শেয়ার করলেন বা এই যে অঙ্কুশদার মির্জা এটা যখন দেবদা জিদ্দা বোধ শেয়ার করছেন এগুলো নিয়ে আমরা কথা বলি যদি আমরা এগুলো নিয়ে কথা বলতে পারি তাহলে আমরা এটা নিয়েও কথা বলতে পারি যে রাজকুমারের পোস্টার কিন্তু শেয়ার করছে টিম আমি চাইবো তুফান রাজকুমার দরদ সব সম্মিলিতভাবে মানে যেন কেউ কারোর কম্পিটিটার না হয় তিনজনই তিনজনের জায়গা থেকে তাদের হানড্রেড পার্সেন্ট দিয়ে সিনেমা তৈরি করেছেন এবার কোন সিনেমাটা দর্শক সবচেয়ে বেশি আপন করে নেবেন সেটা আমরা রিলিজের পরে বক্স অফিস দেখলেই বুঝতে পারবো শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে সকলকে বললাম টাটা